হতে পারে মাঝে মাঝে খুব কিছু রান্না করতে ইচ্ছে করছে, একটু স্পেশাল কিছু করতে ইচ্ছে করছে, কিন্তু হাতের কাছে অনেক উপাদান নেই। কিন্তু রান্নাঘরে কিন্তু আমাদের সবারই কম বেশি কিছু উপাদান থাকে যেটা সবসময় মজুদ থাকে। সেই ধরনের সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু রান্না করে দেখানোর প্রয়াসে এক্সপার্ট টুডেজ কিচেন সঙ্গে আছি আমি নির্ভরে জাহান। আমাদের কিচেনে আমার সঙ্গে একজন রন্ধনশিল্পী থাকবেন যিনি সাধারণ কিছু উপকরণ দিয়ে স্পেশাল রেসিপি আপনাদেরকে করে দেখাবেন। আমাদের আজকের রন্ধনশিল্পী কানিজ ফেরদৌসি আজকে আমাদেরকে কি করে দেখাচ্ছেন? আমি প্রথম রেসিপি আজকে করছি হলো কই মাছ দিয়ে শামি কাবাব। কই মাছ দিয়ে শামি কাবাব, ওয়েল এটা কি রুমকে আগে খেয়েছেন? কেমন এটা খেতে? আমার কাছে তো মজা লাগে, মজাই লাগে তাই না? তো আমরা দেখি আজকে আমাদের কাছে কেমন লাগে। কই মাছ দিয়ে শামি কাবাব আমরা রান্না করব, তার আগে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। কই মাছ দিয়ে শামি কাবাব। উপকরণ: কই মাছ 500 গ্রাম, বেসন 1 কাপ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, পানি পরিমাণ মতো, কাবাব মশলা আধা চা চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো, আমরা তাহলে মূল রান্নায় চলে যাই। শুরুতে কি করব? আচ্ছা, শুরুতে আমি কই মাছ নিয়েছি। কই মাছটাকে আমি সিদ্ধ করে নিব। আচ্ছা, সিদ্ধ করে ওই কাটা বেছে নিব। হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে পানিটা শুকিয়ে ফেলে আমি কাটা বেছে নিয়েছি। আচ্ছা, ওকে, এটা হলো কই মাছ। রুম কি কি করছেন, কিসে পড়ছেন? আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার, ওকে। সয়াবিন তেল ব্যবহার করছি তাই? হ্যাঁ, সয়াবিন তেল লাগছে। এখানে বেসন আছে, আমার কই মাছ নিয়েছি হলো 2 কাপ। আচ্ছা, আর বেসন নিব পোনে, কই মাছ 1 কাপ আর বেসন নিব পোনে 1 কাপ। আচ্ছা, আমি বেসনটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তেল ছাড়া এমনিতে ভাজতে হবে। আমি বেসনের সাথে আমি হলুদ গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ করে আর কি। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রথমে, হাফ চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিব স্বাদমতো দিয়ে এটাকে একটু ভাজতে হবে। আর পানি লাগবে আমার, একটু ভাজা হলে পানিটা দিয়ে দিব। নেড়ে দেব? হ্যাঁ, নাড়তে হবে। হ্যাঁ, আর একটু পানি লাগবে। রুম কি রান্না করতে পারো? মোটামুটি কি রান্না করতে পারো? ডিম ভাজা ভাত, নুডলস। ডিম ভাজা ভাত মানে ভেরি বেসিক। খাওয়া দাওয়ার জন্য অর্ডার করা হয়, ঠিক আছে? চিকেন বিরিয়ানি টনিক টেস্ট, চিকেন বিরিয়ানি টনিক টেস্টি, ওকে। তা আজকে তো আমাদেরকে চিকেন বিরিয়ানি করে খাওয়াচ্ছেন। অলরেডি এটা পেস্টের মতো হয়ে গেছে। হ্যাঁ, আপনি এই রেসিপিটা কার কাছ থেকে শিখেছেন? এটা আমি আমার মা দেখতাম ছোট সময়, শোল মাছ দিয়ে একটা কাবাব করত। আচ্ছা, তো আমি এটা একটু ফিউশন আনার জন্য কই মাছ দিয়ে করছি। আচ্ছা, এটা আমার আরেকটা বাটি লাগবে, এটা ঠান্ডা হওয়ার জন্য একটু বাটি লাগবে আরেকটা। আপনার রান্না বান্নার শখ কবে থেকে? আমি 10 বছর ধরে করি এই কাজ। 10 বছর বয়স থেকে নাকি? 10 না, 10 বছর যাবত। আচ্ছা, তার আগে করা হতো না ওর মতো? এরকম টুকটাক করতাম, উনি টুকটাক ওর মতো যেরকম ডিম ভাজি ভাত নুডলস। হ্যাঁ, ভাত নুডলস। তারপর হঠাৎ এত প্রফেশনালি কিভাবে করার ইচ্ছেটা তৈরি? এটা আমি ওই যে আগে শিখেছি রান্না, তারপর বিভিন্ন প্রতিযোগিতায় কন্টেস্টে যেতাম, ওখানে পুরস্কার পেতাম, তারপরে বিভিন্ন মেলা অ্যাটেন্ড করি, পিঠা মেলা করি, আচার করি, এগুলি নিয়ে আমি মানে আচারে জাতীয় পুরস্কার পেয়েছি 3 বার। ওকে, তো পিঠা মেলায় পুরস্কার। আমাদেরকে তাহলে অবশ্যই একদিন আচার করে খাও। জি জি, অবশ্যই। এটা ঠান্ডা করবো আমি এখন, আমি নাড়ো এখানে এটা ঠান্ডা করো। আমি এখানে দিয়ে দিব এখন, এটার সাথে আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 1/2 কাপ, লবণ স্বাদ মতো, অল্প লাগবে।
কাবাব মশলা দিচ্ছি হাফ চামচ। আচ্ছা। ধনে পাতা কুচি দিচ্ছি, এটা পরিমাণ মতো দিলে স্বাদ মতো যত জি স্বাদ মতো। কাঁচা মরিচ কুচিও আমি এখানে পরিমাণ মতো দেওয়া যায়, 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ যা। আমরা কি একটু ঝাল ঝাল করছি নাকি ঝাল? জি একটু ঝাল করছি। একটু ঝাল করছি, ওকে আমার কোনো সমস্যা নেই। একটু ঝাল করছি। আপনি কি ধরনের করতে ভালো লাগে, মানে আপনি কোনটা প্রেফার করেন নিজের জন্য? আমি একটু কম ঝাল খাই। কম ঝাল খাই। আচ্ছা লেবু রস দিব। প্যানটা গরম হয়ে যাক তাহলে। এক টেবিল চামচ লেবুর রস এখানে আছে। তেল কতটুকু দেব? তেল ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা, তাহলে তেলটা একটু বেশি করে, হ্যাঁ একটু বেশি করে দিতে হবে তেলটা। তেল আর লাগবে না? আর লাগবে। ঠিক আছে। আচ্ছা, আমি হাতের তালুতে একটু তেল লাগাই নিব। যেগুলো হয়েছে ওগুলো মনে হয় দিয়ে আর আমি শুরু করে দিই ভাজতে। শুরু কর। আমাদের কাবাব কিন্তু প্রায় তৈরি হয়েই আসছে। শামি কাবাব উল্টে দেব? এক পাশটা হয়ে এসছে মনে হয়। হ্যাঁ উল্টে দেন। এই কাবাবটা কিন্তু বাচ্চারাও খাবে। হ্যাঁ বাচ্চারাই কিন্তু বেশি পছন্দ করবে। হ্যাঁ পছন্দ করবে এটা। কিন্তু এমনি তো কই মাছ বড়রাই খেতে চায় না, কাঁটার কাছে কাঁটার কারণে। যাদের মাছে কাঁটার সমস্যা কিন্তু মাছ খেতে পছন্দ করে তাদের জন্য আসলে কাবাব করে খাওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো একটা পদ্ধতি। আচ্ছা, এরকম ফিউশন যখন করার চেষ্টা করেন সব সময় কি এটা ভালো কিছু মজার কিছু হয়? মানে কখনো কি এরকম হয়েছে ট্রাই করেছেন কিন্তু পরে দেখা গেল যে? না না, অনেক সময় দেখা যায় যে ট্রাই করেছি একটা নতুন কিছু করার, তো এটা দেখলাম যে ভালো লাগছে না, মজা তেমন হচ্ছে না, তখন এটাকে আর কিভাবে মজা করা যায় ওইভাবে করা যায় আর কি। আলটিমেটলি হয় আমাদের তিনজনের প্রচেষ্টায় তৈরি হয়ে গেল ডেকোরেশন কাবাব। আমাদের কাবাব রেডি, ডেকোরেশনের জন্য আমাদের প্লেট রেডি। প্রথমে ফ্রাই প্যানে বেসন দিন, এতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। বাটিতে সেদ্ধ কই মাছ নিন, এতে পেঁয়াজ বেরেস্তা, লবণ, কাবাব মশলা, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, ভাজা বেসন ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। এবার মশলায় মাখানো কই মাছ গোলাকার করে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কই মাছ দিয়ে শামি কাবাব।